এভরিওয়ান নমস্কার সকলকে আপনাদের বর্তমান চাই আছে ইউটিউব চ্যানেল মৃদু সপোন আর ফেসবুক পেজ ইন্টেরিয়র সলিউশন বাই মৃদুপ্রভা আর মানে মৃদুপ্রভায় আপনার সকলকে স্বাগত জানাইছো। আর আজি আমি কথা পাতিম থিমস ইন ইন্টেরিয়র ডিজাইনিং আর ইম্পর্টেন্স অফ থিমস ইন ইন্টেরিয়র ডিজাইনিং, অর্থাৎ মানে ইন্টেরিয়র ডিজাইনিংত থিমৰ প্রয়োজনীয়তা কিয় আছে আর কিমানখিনি আছে আর থিম আসলতে কি হয়। প্রত্যেকেই নিজের ঘরখনক কেনেদরে সজাব বা কেনেকুৱা লুক এটা দিব বিচাৰে তেওঁলোকৰ ঘরখনত সেইখিনি ভাবিয়ে রাখি থয়। আর যেতিয়া কোনো এজন ক্লায়েন্টে আমাক কয় যে মোৰ ঘরখনত এটা মডার্ন লুক লাগিব বা রয়েল লুক লাগিব বা ট্রেডিশনেল লুক লাগিব আর সেই লুক বুলি যে কৈছে যে তেওঁলোকৰ ঘরখন তেওঁলোকে তেনেদরে বিচাৰে, সেই লুকটো ক্রিয়েট কৰিবলৈ যাওঁতে লুকটোৱে হৈছে স্টাইল বা থিম। এতিয়া আমি আলোচনা করিম থিমসর ইম্পর্টেন্স কি হয় ইন্টেরিয়র ডিজাইনিংত, মানে ইন্টেরিয়র ডিজাইনিংত থিমসর প্রয়োজনীয়তা কিয় আছে সেইখিনি। কেতিয়াবা আমার এনেকুৱা হয় যে কৰবাত কাৰোবাৰ সোফা পছন্দ হৈ গ'ল কিনি ল'লে, কাৰোবাৰ বেড পছন্দ হৈ গ'ল কিনি ল'লে, কিন্তু যদি আপুনি প্ৰপাৰলি ঘৰটো ডিজাইন কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে এই থিমসৰ ৰুলসখিনি ফলো কৰাৰ প্ৰয়োজন আছে। লুক ক্রিয়েট করার কারণে ইন্টেরিয়র ডিজাইনিংত কেটামান স্টেপ বাই স্টেপ কাম এমূরপরা করে যাওয়া হয়, যেদরে মানে যাওয়াত ভিডিওত কইসিলো সিলিং, ওয়াল, ফ্লোরিং, ফার্নিচার, ডেকোরেটিভ আইটেমস এটসেট্রা। গতি যেতিয়া ভবা হয় যে ঘরখনের ইন্টেরিয়র একটা মডার্ন লুক ক্রিয়েট করা হব, তো আমি গুরুত্ব দিব লাগিব যে মডার্ন লুক এটা ক্রিয়েট করার কারণে সিলিংখন কেনেকা ধরনের ডেকর হলে লুকটা মডার্ন, কেনেকা ধরনের কালার লাগিব, মডার্ন লুক এটা ক্রিয়েট করার কারণে কেনেকা ধরনের ফার্নিচার হলে ভাল হব বা ডেকোরেটিভ আইটেমসবুর কেনেকা ধরনের হলে ভাল হব, গতি মডার্ন লুক এটা ক্রিয়েট করার কারণে কেনেকা ধরনের মেটেরিয়ালবুর থাকলে ভাল হব, এই গোটেখিনি নলেজ যদি আমার থাকে তেনেহলে আমি অতি সহজেই মডার্ন লুক এটা ক্রিয়েট করব পারিম। আর তারপরে প্রয়োজনীয় যেখানে আমার ফার্নিচার হোক বা মেটেরিয়াল হোক সেইখানে যদি আমার নলেজখিনি থাকে যে মডার্ন লুক এটা কেনেকা ধরনের বস্তু লাগিব, তেতিয়া আমি অতি সহজেই ফার্নিচার সিলেক্ট করব পারিম বা মেটেরিয়াল সিলেক্ট করব পারিম। গতি থিমস বহুত বেশি ইম্পর্টেন্ট হয় ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে, যদি থিমসর প্রকৃত নলেজখিনি আমার থাকে তেনেহলে অতি সহজেই আমি ঘরখনের ইন্টেরিয়রট এটা লুক ক্রিয়েট করব পারো আর তাত কোনো ধরনের কনফিউশন না থাকে। এতিয়া আহিছো থিমস কেনেকুৱা ধৰণৰ হয় কি হয় সেইখিনি আলোচনা কৰিবলৈ। আচলতে থিমসটো বহুত আছে, গোটেইখিনি আমি এনেদৰে কভাৰ কৰিব নোৱাৰোঁ, কিন্তু যিকেইটা থিম একেবাৰে বহুত বেছি কমন হয় বা বহুত বেছি প্ৰচলন আছে আমাৰ বিশেষকৈ ইণ্ডিয়াত সেই থিমসকেইটাৰ বিষয়ে আমি আজি আলোচনা কৰিম। প্ৰথমে আমি আলোচনা কৰিম মডাৰ্ণ থিমসৰ বিষয়ে। মডাৰ্ণ থিমৰ লুকটো একেবাৰে নীট এণ্ড ক্লিন হয়, একেবাৰে চিম্পল কালাৰ্ছ ইউজ কৰা হয়। থিমটোত ইউজ হোৱা মেটেৰিয়েলখিনি হৈছে গ্লাছ, ষ্টিল, তেল, এনেকুৱা ধৰণৰ মেটেৰিয়েলেই বেছি ইউজ কৰা হয়। ফাৰ্নিচাৰ্ছ আৰু এলিমেণ্ট যিখিনি ইউজ হয় মডাৰ্ণ থিমত সেইখিনি একেবাৰে চিম্পল হয়, তাত কোনো ধৰণৰ জাক জমকতা নাথাকে। নেক্সট আহিছোঁ কণ্টেম্পৰেৰী থিম। কণ্টেম্পৰেৰী থিমটো অকণমান মডাৰ্ণ থিমৰ নিচিনাই হয়, কিন্তু তাৰ মাজতো কিছুমান অমিলো থকা দেখা যায়। মডাৰ্ণ থিমত ষ্ট্ৰেইট লাইন ইউজ হোৱা দেখিবলৈ পোৱা যায়, কিন্তু কণ্টেম্পৰেৰী থিমত কাৰ্ভ লাইনো ইউজ হোৱা দেখিবলৈ পোৱা যায়। কণ্টেম্পৰেৰী থিমত স্পেচটো ডাঙৰ হিচাপে দেখুওৱা হয় আৰু কালাৰ্ছ ইউজ কৰা হয় মেইনলি হোৱাইট, ব্লেক, গ্ৰে এনেকুৱা ধৰণৰ কালাৰ্ছবোৰ। নেক্সট আহিছোঁ মিনিমেলিষ্ট থিম। মিনিমেলিষ্ট থিমত একেবাৰে নীট এণ্ড ক্লিন লাইনছ ইউজ হয়, ফাৰ্নিচাৰ্ছ একেবাৰে মিনিমাম ব্যৱহাৰ কৰা হয়, দেখিবলৈ লুকটো বহুত বেছি স্পেচিয়াছ হয়। আৰু এই মিনিমেলিষ্ট থিমত যি কালাৰ ইউজ হয় সেয়া একেবাৰে লাইট নেচাৰেল কালাৰ ইউজ কৰা হয়, ফাৰ্নিচাৰ্ছ একেবাৰে কম, যদি স্পেচ কম হয় তেতিয়াহ'লে এইটো থিম ব্যৱহাৰ কৰিব পাৰে। নেক্সট আহিছোঁ ছাবিচিক। এই থিমটোত কালাৰ্ছ ইউজ কৰা হয় ছফ্ট, এণ্টিক ফিনিচ, হোৱাইট এটচেট্ৰা এনেকুৱা ধৰণৰ কালাৰ্ছবোৰ ইউজ কৰা হয়। এই থিমটোত কিছুমান ধুনীয়া লাইটছ ইউজ কৰা হয়, যেনে ধৰক ৱাল হেংগিং, ৱাল ফিক্সিং এনেকুৱা ধৰণৰ লাইটছবোৰ। চাইছোঁ এটা একেবাৰে পপুলাৰ থিম আৰু সেইটো হৈছে ট্ৰেডিশ্যনেল থিম। এই থিমটোত কাৰ্ভ লাইনছ ইউজ কৰা হয়, থিমত কালাৰ্ছ ইউজ হয় ডাৰ্ক আৰু উড ফিনিচ এনেকুৱা ধৰণৰ, আৰু ট্ৰেডিশ্যনেল থিমত ফেব্ৰিক্স ডিটেইলছত থাকে ফাৰ্নিচাৰত, মানে আৰু অকণমান কালাৰফুল হয় এই থিমটো,
গতিকে আপোনালোকেও যদি বিচাৰে এনেকুৱা থিমবোৰ ইউজ কৰিব পাৰে। আৰু এইকেইটা আছিল একেবাৰে চিম্পল কেইটামান উদাহৰণ হিচাপেহে, ইয়াৰ উপৰিও আৰু বহুতখিনি থিমছ আছে যিবোৰ আমি এটা ভিডিঅ'ত কভাৰ কৰিব নোৱাৰোঁ। গতিকে আজিৰ ভিডিঅ'টোত ইমানখিনিয়ে আমি আলোচনা কৰিবলগীয়া আছিলে, আৰু আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পালে, আৰু যদি ভাল পালে প্লিজ লাইক এটা কৰি দিব। আৰু লগতে যদি আপোনালোকৰ ইণ্টেৰিয়ৰ ডিজাইনিং ৰিলেটেড কিবা প্ৰশ্ন থাকে মোক সুধিবলগীয়া, তেনেহ'লে মোক সুধিব পাৰে, কমেণ্ট কৰি সুধিব পাৰে, মেছেজ কৰি সুধিব পাৰে। গতিকে আজিৰ ভিডিঅ'টো ইমানখিনিয়ে আছিলে, পুনৰ লগ পাম এটি নতুন ভিডিঅ'ৰ সৈতে। তেতিয়ালৈকে সকলো ভালেই থাকক, সুস্থ থাকক।